চোয়াল যদি শক্ত করে রাখেন, যেমন কেমন আছো, ভালো আছো, কি করছো, তাহলে কিন্তু একেবারেই আপনি কথাগুলো ঠিকঠাকভাবে সাবলীলভাবে বের হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আমাদের যে বাকযন্ত্রগুলো রয়েছে, সেই যন্ত্রগুলো কিন্তু যদি আমরা সক্রিয় করে তুলি, যদি নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সে যন্ত্রগুলোকে নমনীয় করে তুলি, তাহলে শুদ্ধ উচ্চারণে কথা বলা অনেক বেশি সহজ এবং সাবলীল হয়ে উঠবে আমাদের জন্য। যেমন জিভ, চোয়াল ও ঠোঁট, এই তিনটি বাকযন্ত্র কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য। কারণ আপনার জিভ যদি নমনীয় না হয়, জিভ যদি শক্ত হয়ে থাকে, নড়াচড়া করতে যদি সমস্যা হয়, তাহলে উচ্চারণের ত্রুটি হবে। আমাদের যে চোয়াল, এই চোয়ালে যদি সমস্যা হয়, আমরা চোয়ালটা যদি শক্ত করে রাখি, তাহলেই কিন্তু উচ্চারণ ঠিকঠাকভাবে আমরা করতে পারবো না। আমাদের ঠোঁট, বিশেষ করে উপরের ঠোঁট, উপরের ঠোঁট যদি আমরা খুব একটা শক্ত করে রাখি, তাহলেও কিন্তু বিভিন্ন ধ্বনি উৎপাদন করতে বা বিভিন্ন ধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে সমস্যা হবে, বিভিন্ন শব্দ উচ্চারণ করতে সমস্যা হবে। তাই এই তিনটি বাকযন্ত্রের ব্যায়াম নিয়মিত করে ঠিকঠাকভাবে চর্চা করার মাধ্যমে কিন্তু আমরা শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলতে পারবো। আজকে আমি আপনাদেরকে চোয়ালের ব্যায়াম দেখাবো। আমি জিভের ব্যায়াম নিয়ে ভিডিও তৈরি করেছি, আমি আমার ঠোঁটের ব্যায়াম নিয়ে ভিডিও তৈরি করেছি, যেগুলো আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি চোয়ালের ব্যায়াম নিয়ে আলোচনা করব, যে কীভাবে আমরা চোয়ালটাকে আরও অনেক বেশি নমনীয় করে রাখতে পারি, যা আমাদের শুদ্ধ উচ্চারণ করবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো কয়েকটি সামান্য ব্যায়াম এবং প্রতিদিন যদি আপনি কিছুটা সময় ধরে যদি অনুশীলন করেন, তাহলে কিন্তু যথেষ্ট। আর একটা জিনিস মনে রাখবেন, চোয়াল যদি শক্ত করে রাখেন, যেমন কেমন আছো, ভালো আছো, কি করছো, তাহলে কিন্তু একেবারেই আপনি কথাগুলো ঠিকঠাকভাবে সাবলীলভাবে বের হবে না, চোয়ালটাকে নমনীয় করে রাখতে হবে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চোয়ালের ব্যায়ামগুলো দেখে নিই। চোয়ালকে যতদূর সম্ভব ধীরে ধীরে একবার ডান দিকে ও একবার বাঁ দিকে নিয়ে যান। যেমন বিষয়টা হচ্ছে এরকম, ব্যাপারটা এরকম, আপনি একটু আলতো করে আঙুলগুলো দিয়ে চোয়াল কবজা এবং চিবুকের উপর একটু হাত রাখতে পারেন। এবার একটু তাড়াতাড়ি করে চোয়ালকে ডান থেকে বাম দিক অথবা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যান। অর্থাৎ চোয়ালকে একবার ডান দিক থেকে বাম দিক, আরেকবার বাম দিক থেকে ডান দিক, এভাবে আমরা একটু নাড়াচাড়া করব। এবং নাড়াচাড়া করার সময় অবশ্যই খুব কঠিনভাবে নাড়াচাড়া করা যাবে না, যেন কাঠিন্য না থাকে, ঠিক আছে, যেমন এমন না, কিন্তু এমন না না, জাস্ট হালকা করে একদম ছেড়ে দেবেন চোয়ালকে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে ঘাড়, আমাদের যে ঘাড়, এই ঘাড়ে যেন কোনো রকমের উত্তেজনা না থাকে, একদম স্বাভাবিকভাবে রিল্যাক্সভাবে আপনি করবেন। এভাবে আর কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চোয়ালটা কঠিন না হয়ে থাকে, কেমন আছো, ভালো আছো, এভাবে যেন না থাকে, ঠিক আছে। কথা বলার সময় একদম স্বাভাবিকভাবেই চোয়ালটা নড়বে, নাড়াচাড়া করবে, ভালো আছেন, কি করছেন, হ্যাঁ, মানে খুব স্বাভাবিকভাবেই সব কিছু নড়বে, কারণ এগুলো আমাদের বাকযন্ত্রের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার যে ব্যায়ামটি শিখব সেটা হচ্ছে চোয়াল ধীরে ধীরে উপরে ও নিচে সহজভাবে ওঠান ও নামান। চোয়াল ধীরে ধীরে উপরে ও নিচে
সহজভাবে ওঠান এবং নামান, এবং কিছুক্ষণ পরে ওঠা এবং নামার গতিটা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এবং সমস্ত রকমের উত্তেজনা পরিহার করতে হবে, অতিরিক্ত উত্তেজনা শক্ত করে রাখা এমনটা যেন না হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, এভাবে বললাম। আবার এটা এভাবে ধীরে ধীরে করবেন, আবার শক্ত করে করবেন এভাবে। এমন যেন না হয়, এটা না, জাস্ট করতে হবে এভাবে। ঠিক আছে, এবারে তিন নম্বর ব্যায়ামটিতে আমরা একটু যাই, সেটা হচ্ছে শক্ত আপেল বা পেয়ারা চিবোতে পারেন। এখন আপনার হাতে শক্ত আপেল বা পেয়ারা নাও বা থাকতে পারে সবসময়, তাই না? তো আপনি কাল্পনিক বস্তুর সাহায্যেও কিন্তু এই ব্যায়ামটি করতে পারবেন। আর অবশ্যই এই ব্যায়ামটি করার সময় ঠোঁটটা অবশ্যই খোলা রাখবেন, যেন বিষয়টা এরকম মনে হয় যে কোনো কিছু আপনি চিবুচ্ছেন, কোনো আপেল খাচ্ছেন, কোনো পেয়ারা খাচ্ছেন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এবং জিভ কিন্তু স্বাভাবিক থাকবে, ঠিক আছে, স্বাভাবিকভাবেই থাকবে জীব, যেমন এভাবে। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি চতুর্থ নম্বর ব্যায়ামে। আপনি যদি ভালো শ্বাস দিতে পারেন তাহলেও কিন্তু এটা চোয়ালের একটি ভালো ব্যায়াম। যেমন এটাও কিন্তু ব্যায়ামের, এটি চোয়ালের জন্য খুব ভালো একটি ব্যায়াম। এবং এখানে এই সময় কিন্তু বাতাস কিন্তু খুব স্বচ্ছন্দভাবে কিন্তু বের হয়ে আসে, আর চোয়াল কিন্তু নমনীয় অবস্থায় থাকে, আর গাল এবং নাকের মাংসপেশিগুলোও কিন্তু কাজ করতে থাকে। তাই শীষ দিতে পারেন নিয়মিত, এভাবে করে ব্যায়াম করবার সময় অনেকে হয়তো আমার চেয়ে অনেক ভালো শীষ বাজাতে পারেন। এভাবে করে শীষ দিতে পারেন। এবারে চলে যাচ্ছি ছয় নম্বর ব্যায়াম। ছয় নম্বর ব্যায়ামে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্বরধ্বনি রয়েছে, এই স্বরধ্বনিগুলো আমরা কিন্তু উচ্চারণ করতে পারি এভাবে। ও আ ই, ও আ ই, ও আ ই, ও আ ই, ওই ই উ, ওই ই উ, ওই ই উ, এ এ, এ এ, এ এ, উ ও, উ ও, উ ও। আবার দেখেন, ও আ ই, ওই ই উ, এ এ, উ ও। এরপরের যে চর্চাগুলো, ই ও, ই ও, ই এ, ই এ, ই উ, ই উ, এ উ, এ উ, এ উ, এ ওই, এ ওই, এ উ, এ উ, এ উ, এ ই, এ ই, এ ই, এ ও, এ ও, এ ও, ও উ, ও উ, ও উ, ও ই, ও ই, ও ই, ও এ, ও এ, ও এ, উ এ, উ এ, উ এ, উ ও, 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 উ ই, উ ই, উ ই। এগুলো যদি পরপর করি একেবারে শুরু থেকে,
ও আ ই ওই ই উ এ এ উ ও ই ও ই এ ই উ এ উ এ ই এ ও ও উ ও ই ও এ উ এ উ ও উ ই। দর্শক বন্ধুরা, এভাবে যদি নিয়মিত চোয়ালের ব্যায়ামগুলো আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের চোয়াল নমনীয় হয়ে উঠবে, কঠিন হয়ে থাকবে না এবং আপনারা খুব সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবেন। আর কথা বলার সময় অবশ্যই আমাদের ঠোঁট, আমাদের জিহ্বা, আমাদের চোয়াল সব কিছুই যেন একেবারে ফ্লেক্সিবল থাকে, নমনীয় থাকে, সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? কোনো কিছু যদি নড়ে, যেমন চোয়াল যদি নড়ে নড়বে এটা খুব স্বাভাবিক, ঠোঁট যদি নড়ে নড়বে এটা খুব স্বাভাবিক, তাকে নড়তে দিতে হবে। হ্যাঁ, সব কিছু যদি খুব রিল্যাক্স থাকে, নমনীয় থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা উচ্চারণগুলো করতে পারবো। আর এই যে ব্যায়ামগুলো দেখালাম, এই ব্যায়ামগুলো আপনারা প্রত্যেকটা 20 বার 25 বার 30 বার এভাবে করে করতে পারেন। কারণ শুরুতে আপনি কম করতে পারেন, শুরুতে 10-15 বার করতে পারেন, এরপর আস্তে আস্তে আপনি সময় বাড়াতে পারেন। এগুলো কিন্তু অনেকটা সময় ধরে ব্যায়াম করার কোনো বিষয় নয়, কিন্তু নিয়মিত যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের চোয়ালের জড়তা কমবে। এবং আপনাদের যদি চোয়ালের জড়তার কারণে উচ্চারণের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাও দূর হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।